শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে এবার হতে চলেছে টিএফএ পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। আগামী 2 ডিসেম্বর 2022 থেকে 8 জানুয়ারি 2023 পর্যন্ত উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। মোট 8টি দল অংশ নেবে। তাতে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের দুই ডিরেক্টর রূপক ও অর্পিতা সাহা। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে এবার হতে চলেছে টিএফএ পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। আগামী 2 ডিসেম্বর 2022 থেকে 8 জানুয়ারি 2023 পর্যন্ত উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। 1968 সালে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদস্য এবং এর 4টি বিভাগ রয়েছে, যেমন এ, বি, সি এবং মহিলা, যাদের যথাক্রমে 8, 10, 10 এবং 8 সদস্য ক্লাব রয়েছে। চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট হল এ ডিভিশন লীগ টুর্নামেন্ট, যেখানে 8টি ক্লাব ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এবছর টুর্নামেন্টটি গৌরচন্দ্র সাহার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। গৌরচন্দ্র সাহা ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি। তিনি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রতিষ্ঠাতাও। তিনি সবসময় ফুটবলের মতো একটি খেলাকে সম্পূর্ণভাবে সব দিক দিয়ে সমর্থন করে গিয়েছেন। 1 ডিসেম্বর বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন রতন সাহা প্যাট্রন টিএফএ, প্রণব সরকার প্রেসিডেন্ট টিএফএ, অমিত চৌধুরী জেনারেল সেক্রেটারি টিএফএ, অর্পিতা সাহা ও রূপক সাহা ডিরেক্টর শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার বক্তব্য রাখতে গিয়ে রূপক সাহা এবং অর্পিতা সাহার ভূয়সী প্রশংসা করেন রাজ্যের ফুটবলের উন্নয়নে তাদের ভূমিকার জন্য। সেই সাথে বাংলাদেশের সাথে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করার উদ্যোগ চলছে বলে জানান টিএফএ সভাপতি প্রণব সরকার। ত্রিপুরার ফুটবলের স্বর্ণালী যুগ ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে বলেও জানান প্রণব বাবু। আসলে তাদের সম্পর্কে যতই বলা হয় কমই বলা হয়, যখনই আমরা যে কোনো ব্যাপারে দেখছি যে জায়গাটা করতে হবে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য, তখনই ওনারা না করেন। আপনারাও জানেন যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রয়েছে রূপকদা, আরেকজন আমাদের এখানে আছেন রতন সাহা, উনিও ত্রিপুরা ফুটবল উন্নয়নের জন্য যথেষ্টভাবে সাহায্য করেছেন। আমাদের একবার ফ্লাড লাইটের কাজ উনি করেছেন, এবং যখনই আমরা যা বলি উনি ঘুরে থাকতে করে দেন। আমাদের আজকে বয়সের কারণে উনি আমাদের প্যাট্রন আছেন, থাকলেও আমরা একসাথে মিলে আমরা কাজ করছি। এবং আগামী দিনে ত্রিপুরা ফুটবলকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আপনারা জানেন যে রূপক সাহা ইস্টবেঙ্গল ক্লাবের সহ সম্পাদক, ওনার অ্যাডভাইস নিয়ে ওনার সহযোগিতা নিয়ে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, অনেক পরিকল্পনা আমাদের রয়েছে। একটা প্রদর্শনী ম্যাচ বাংলাদেশের সাথে করারও একটা কাজ উদ্যোগ কথাবার্তা চলছে, শুরু হয়েছে। আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা প্রতিদিন রিসার্চ ওয়ার্কের মতো করছি, যে মাঠে দর্শক আনতে হবে এবং ত্রিপুরা ফুটবলকে কীভাবে আরও বেশি করে সুনাম অর্জনের সাথে সাথে আরও বেশি করে তুলে আনা যায়। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, টুর্নামেন্টের মান বাড়ানোর জন্য এবার ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা উদীয়মান খেলোয়াড়, সর্বোচ্চ স্কোরার, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, সেরা রেফারি এবং সেরা কোচকে সংবর্ধনা দেওয়া হবে। তাদের সকলের জন্য স্মারক ও নগদ পুরস্কার থাকছে। তিনি আরও বলেন, যে বা যারা সেরা উদীয়মান খেলোয়াড় বা বিজয়ীর তকমা জিতবে তাদের কলকাতায় তারকা কোচের অধীনে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে। একই সঙ্গে কলকাতা ফুটবল লীগের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে। আমরা চাইব যে ইমার্জিং প্লেয়ার, যেটা বললেন ইমার্জিং প্লেয়ারদের যেরকম সাপোর্ট করা হবে এবং সেরা ইমার্জিং প্লেয়ারকে, যে উদীয়মান খেলোয়াড় তাকে যেরকম পুরস্কৃত করা হবে, তেমনি আমরা চেষ্টা করব কলকাতা থেকে পূর্ণ প্রাক্তন ফুটবলার যারা সর্বভারতীয় স্তরে ফুটবল খেলেছে বা ভালো একজন কোচকে বা দুজনকে এনে আমাদের চন্দ্র মেমোরিয়াল যে লিগ সেটাকে দেখানোর চেষ্টা করানো, যাতে করে ওরা যারা ভালো ফুটবল খেলছেন আমাদের স্থানীয় যে ফুটবলার তাদেরকে যাতে স্পট করতে পারে এবং তাদের নাম যাতে কলকাতা ডিফারেন্ট ক্লাবকে গিয়ে বলে,
যে এই ছেলেটিকে দেখলাম কিন্তু ভালো ফিল তোমরা দেখতে পাবে। এবং আমরা চেষ্টা করবো যেরকম আমাদের বিনিয়োগ আছে, আমাদের আন্ডার 23 মানে কলকাতার ইস্ট বেঙ্গলের কোচ, সেই আন্ডার 23 টিমের সাথে ত্রিপুরার এই উদীয়মান প্লেয়াররা তাদের ট্রেনিং দিতে পারে, যাতে করে এই চেষ্টাগুলো থাকবে কলকাতার আমাদের ইয়াংস্টারদের, আমাদের তরুণ প্রজন্মকে একটা বড় মঞ্চ দেওয়ার জন্য। এদিন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে রেফারিদের জার্সি প্রদান করা হয়। অংশ নিতে যাওয়া 8টি ক্লাবের হাতে 20,000 টাকার চেকও তুলে দেওয়া হয় এদিন। অনিমেষ শর্মার রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।